কি দরকার ছিল তোমার ভাইয়ের মেয়ে দুটোকে বাড়িতে নিয়ে আসার? তুমি ওখানে শোক পালন করতে গিয়েছিলে তো, শোক পালন করে চলে আসতে পারতে, তা না করে এই মেয়ে দুটোকে কেন নিয়ে এলে? কি করবো বলো মোহনা, বাবা মা মরা মেয়ে দুটোকে দেখে তো মায়া হচ্ছিল। এদের সঙ্গে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। এদের তো কেউ নেই, কোথায় থাকবে এরা? আর এদের কেই বা দেখবে, এরা তো অনেক ছোট এখন। আর আমাদের তো এমনিও বাচ্চা হয় না, এদেরকে নিজের মেয়ের মতো করে মানুষ করলে হয় না বলো? আদিক্ষে তো পেয়েছে, পরের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মানুষ করব? কিছুতেই না। এদের বিদায় করো এখনই এখান থেকে। এদের তো বাবা মায়ের টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই, থাকলে না হয় ভাবে যেত, এরা তো থাকতো ভাড়া বাড়িতে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না দয়া করে, তোমাদের ছাড়া আমাদের আর কেউ নেই, আমাদেরকে এখানেই থাকতে দাও না দয়া করে। আমরা তোমার অনেক সেবা যত্ন করব, অনেক খেয়াল রাখবো তোমার, তুমি যা বলবে সব করব, আমরা দুই বোন বাড়ির সব কাজও করে দেব। কাজের কথা শুনে মোহনা মনে মনে ভাবে যে দুই বোনকে দিয়ে বাড়ির কাজ করালে তো তার বেশ সুবিধা হয়, তাই সে দুই বোনকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। সেদিন থেকে সে তাদের দুই বোনের উপর খুব অত্যাচার করা শুরু করে, রাত দিন তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো আর তাদেরকে খুব অল্প পরিমাণে খাবার খেতে দিত। এভাবেই সময় কাটছিল। একদিন বিজয় বাইরে থেকে বাড়ি ফিরে এলে, এই দেখো মোহনা, আমি পাইকারি দামে অনেকগুলো রাখি কিনে নিয়ে এসেছি। সামনেই রাখি আসছে তো, আমি ঠিক করেছি যে সারাদিন মাঠে কাজ করব আর সন্ধ্যাবেলা বাড়ি এসে বাজারে গিয়ে রাখি বিক্রি করব। এতে করে আমাদের এক্সট্রা কিছু উপার্জন হয়ে যাবে, তাই না বলো? বাহ, বুদ্ধিটা তো ভালো, কিন্তু রাখি তুমি বিক্রি করবে কেন? সারাদিন মাঠে ঘাটে কাজ করে তুমি এত পরিশ্রম করতে যাবে কেন? রিয়া আর তানিয়া আছে তো, ওরাই রাখি বিক্রি করবে, এমনিও তো সারাদিন বাড়িতে বসে বসে খাই। না না, তা আবার হয় নাকি? আমি তোদের দুজনকে কালকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাবো বলে ভাবছিলাম। আগে তোরা পড়াশোনা করতো, এখানে চলে আসার পর পড়াশোনা বন্ধ হয়ে গেল ওদের। হ্যাঁ, পড়াশোনা করে কি করবে? হ্যাঁ, কোনো লাভ নেই। তুমি আমার কথা শোনো, এদেরকে তুমি কোনো ব্যবসার কাজে লাগিয়ে দাও। এই তো, এই রাখিগুলো দিয়ে শুরু করো, এমনিও এদের আসার পর থেকে সংসারের খরচ অনেক বেড়ে গেছে। না মোহনা, এদের পড়াশোনা করানোর দরকার আছে, এদের তো বিয়ে দিতে হবে, তাই না? একদমই পড়াশোনা না জানলে তো কেউ বিয়েই করবে না এদের। তুমি কি সারা জীবন এদের নিজের বাড়িতেই রেখে দেবে? না না, আমিও আপদ বিদায় করতেই চাই। ঠিক আছে, 10-12 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়িয়ে দাও, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, স্কুলে যাকার যাই করুক না কেন, এদেরকে দিয়েই কিন্তু আমি রাখি বিক্রি করাবো, না হলে আমি এদের স্কুলে যেতেই দেব না। কিন্তু মোহনা। কাকিমণি, কোনো অসুবিধা নেই, আমরা দুই বোন স্কুল থেকে বাড়ি এসে প্রতিদিন রাখি বিক্রি করতে যাবো। কাকু, তুমি চিন্তা করো না, আমরা দুই বোন আছি তো। বিজয় তাদের দুই বোনকে স্কুলে ভর্তি করে দেয়। রিয়া এবং তানিয়া পরের দিন ভোরবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে, কাকু এবং কাকিমার জন্য রান্না করে রেখে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি আসলেই মোহনা তাদের দুজনকে ব্যাগ ভর্তি রাখি দিয়ে বলে, এনে ধর ব্যাগটা, এর মধ্যে রাখি আছে। আমি কটা রাখি আছে গুনে রেখেছি আর সব রাখির দামও লিখে রেখেছি, একটা টাকাও যেন এদিক ওদিক না হয় বলে দিলাম। বাড়ি এসে আমার সব হিসাব চাই। রিয়া ও তানিয়া রাখিগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতে থাকে। তাদের চেনা পরিচিত যারা ছিল সবাই তাদের কাছ থেকে রাখি কেনে, আবার যারা চেনে না এমনও অনেক কেউ তাদের কাছ থেকে রাখি কিনতে আসে। দুই বোন রাতে বাড়ি ফিরে এলে, কাকিমণি এই নাও, আজকে আমরা এই টাকাগুলো লাভ করেছি, আজকে প্রথম দিন অনেকেই রাখি কিনেছে। মোহনা টাকা এবং রাখি গুনে হিসাব মেলানোর পর বলে, হ্যাঁ ঠিক আছে, কালকে আবার আজকের মতো রাখি বিক্রি করতে চলে যাবি, যেন বলতে না হয়। কাকিমণি, আমার খুব খিদে পাচ্ছে, স্কুল থেকে বাড়ি এসে তো আমরা কিচ্ছু খাইনি, আমাদেরকে খেতে দাও না কাকিমণি। আহারে, খিদে পাচ্ছে, তোদের আমি রান্না করে খাবার মুখে তুলে দেব নাকি? হ্যাঁ, এই বাড়ির মহারানী তোমরা, রান্না করিনি আমি, যা দুজনে গিয়ে রান্না কর আগে, তারপর গেলবি, শুধু গেলা আর গেলা, গেলা ছাড়া কোনো কাজ নেই, যা গিয়ে রান্না কর। রিয়া ও তানিয়ার খুব খিদে পেয়েছিল, ক্ষুধা যন্ত্রণায় কাতর অবস্থাতেই দুই বোন মিলে রান্না কমপ্লিট করে। কাকিমণি, আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। এত খাবো খাবো করিস কেন রে বাবা, খাবার পালিয়ে যাচ্ছে নাকি তোদের? এনে ধর, গিলে নে, রান্নাঘরে বসেই খাবি। আর হ্যাঁ,
গেলার আগে খাবারগুলো টেবিলে রেখে দিই, তারপর গিলবি। মোহনা তাদের দুই বোনকে মাত্র একটা করে রুটি খেতে দিয়েছিল। দুই বোন কাঁদতে কাঁদতে খাবার খায়। আগে যখন তাদের বাবা মা বেঁচে ছিল, তাদের কোনো জিনিসেরই কষ্ট হতো না। অনাথ হওয়ার পর থেকে তাদের জীবনটাই পুরোপুরি পাল্টে গিয়েছিল। মোহনা তাদের সঙ্গে বাজে ব্যবহার করলেও তাদের কাকা বিজয় সবসময় তাদের দুজনকে মেয়ের মতোই ভালোবাসত এবং তাদের জন্য চিন্তাও করত। নাও খেয়ে নাও, এসো খাবার বের করছি। হ্যাঁ খাচ্ছি। রিয়া আর তানিয়া কোথায়? ওরা খাবে না? খাবে না মানে? ওরা তো আগেই গিলে বসে আছে। ওদের কি আর ধৈর্য বলে কিছু আছে? নাও তুমি ছাড়ো ওদের কথা, খেয়ে নাও এবার। পরের দিন সকালবেলা বিজয় খেয়ে দিয়ে মাঠে কাজ করতে চলে যায়। দুই বোন বাড়ির সমস্ত কাজকর্ম করে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই এই, স্কুল ড্রেস পরছিস কেন তোরা? খোল খোল স্কুল ড্রেস গুলো খুলে দে, স্কুলে যেতে হবে না। এই কদিন রাখি বিক্রি করতে যা, রাখির আর 7 দিন বাকি আছে। এই সময়টা প্রচুর রাখি বিক্রি হবে, এই এক সপ্তাহ স্কুলে যাওয়া বন্ধ রাখ। কিন্তু কাকিমণি, আমরা তো সবই নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে না গেলে তো আমরা কিছু পড়াশোনা বুঝতে পারবো না। হ্যাঁ, পড়াশোনা করে চাকরি করবি নাকি তোরা? স্কুলে যাবে, যা বলছি তাই কর। এক সপ্তাহ স্কুলে না গেলে মরে যাবি না, বুঝেছিস? নে ব্যাগটা ধর, আর আজকে সব রাখি বিক্রি হয়ে যাওয়া চাই। ঠিক আছে কাকিমণি, আমরা যাচ্ছি। আসুন, তোদের কাকু যেন কিছু জানতে না পারে বলে দিলাম, না হলে যাও বা একটা রুটি খেতে পাস, সেটাও পাবি না। আর হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি বিক্রি না হলে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করবি। দুই বোন মোহনার কথা শুনে রাখি বিক্রি করতে চলে যায়। দিদি, বাড়িতে থাকলে কাকিমণি সব সময় অত্যাচার করে, এর চেয়ে ভালো তো আমরা বাইরে থাকি। আমার না ওই বাড়িতে থাকার ইচ্ছা করে না, জানিস? হ্যাঁ তানিয়া, কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। কি করব বল, আমাদের বাবা মা তো নেই এখন, মাথার উপর কাকু আর কাকিমার হাত আছে, এটাই যথেষ্ট আমাদের জন্য। আর বাড়ি ছেড়ে চলে গেলে আমরা থাকবো কোথায়, আর আমরা খাবো কি? দুই বোন নিজেদের মনের দুঃখের কথা নিয়ে আলোচনা করছিল, তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে রাখি কিনতে আসে। আমাকে একটা রাখি দাও তো, এই যে এই রাখিটা দেবে, এই লাল রঙের রাখিটা দাও। এই লাল রাখিটা পছন্দ হয়েছে তোমার? আচ্ছা এই নাও ধরো, এই নাও টাকা। এটা তো 10 টাকা, এই রাখিটার দাম 30 টাকা, আরো 20 টাকা লাগবে। আমার কাছে তো আর টাকা নেই, আমার না বাবা নেই, আমি টাকা জমিয়ে জমিয়ে ভাইয়ের জন্য রাখিটা কিনতে এসেছি। আমরা খুব গরিব গো দিদি, এই রাখিটা দাও না আমাকে। দিদি দিস না, কাকিমণি কিন্তু হিসাব নেবে, তখন টাকা কম পড়লে আমরা ফেঁসে যাব। আচ্ছা তাহলে আমাকে এই রাখিটা রেখে দিয়ে 10 টাকা দামে রাখি দাও, আমার এটা লাগবে না। বাচ্চা মেয়েটির কথা শুনে রিয়ার খুব মায়া হয়, তাই সে বাচ্চা মেয়েটিকে তার পছন্দের 30 টাকা দামের রাখিটাই দিয়ে দেয়। বাচ্চা মেয়েটি হাসি মুখে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ কেটে গেলেও তাদের সব রাখি বিক্রি হয় না বলে তারা অনেকগুলো পাড়ায় ঘুরে ঘুরে সব রাখি বিক্রি করে বাড়ি আসে। ব্যাগ ফাঁকা? বাহ, সব রাখি বিক্রি হয়ে গেছে তাহলে। দাঁড়া এখানেই, আমি হিসাব মিলিয়ে দেখব, তারপর তোরা এখান থেকে নড়বি। মোহনা রাখির সংখ্যার সঙ্গে টাকার হিসেব মেলানোর পর দেখে যে 20 টাকা কম পড়ছে। এই 20 টাকা কম আছে এতে, তোরা কি করেছিস 20 টাকা নিয়ে? সত্যি কথা বল, খেয়ে নিয়েছিস তাই তো? না কাকিমণি, আসলে একটা গরিব মেয়ে এসেছিল রাখি কিনতে। বাচ্চা মেয়েটির কথা দুই বোন মিলে বললে মোহনা তাদের কোনো কথা বিশ্বাস করে না। গল্প বানিয়ে এসেছিস? গল্প? গরিব মেয়েকে রাখি দান করেছো তোমরা? তোমরা বুঝি রাজ পরিবারের মেয়ে? দাঁড়া, আজকে তোদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই বলে মোহনা তাদের দুই বোনকে খুব মারধর করতে থাকে। দুই বোন খুব কাঁদে। সেই সময় বিজয় বাইরে থেকে বাড়ি আসে। মোহনাকে এভাবে দুই মেয়ের গায়ে হাত তুলতে দেখে বিজয় খুব রেগে যায়। বিজয় মোহনাকে বোঝানোর অনেক চেষ্টা করলে সে কিছুই শোনে না, দুই বোনকে সে মেরেই চলেছিল। বিজয় আর থাকতে না পেরে মোহনার গালে একটা চড় মারে। মোহনা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছে তাই তো? আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো।
ওই দুই কালনাগিনীকে আমি বাড়ি থেকে বিদায় করব। হ্যাঁ, পরের দিন দুই বোন রাখি বিক্রি করতে চলে গেলে মোহনা প্ল্যান করে তার সোনা গহনাগুলো লুকিয়ে ফেলে এবং রাতে দুই বোন বাড়িতে এলে তাদের নামে দোষ চাপিয়ে দিয়ে তাদের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বিজয়ও তাদের জন্য কিছু করতে পারে না। দুই বোন সারা রাত বাইরে বসে বসে কান্নাকাটি করে। পরের দিন মোহনা বিজয়কে নিয়ে রাখি উপলক্ষে নিজের বাপের বাড়ি চলে যায়। দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দিদি, কাকিমণি ভুল করে আমাদের জামা কাপড়ের ব্যাগ না দিয়ে রাখির ব্যাগ দিয়েছে। চল আমরা রাখি বিক্রি করি, না হলে আমরা কি খাবো? আর এখন তো রাখির বেশ কিছুদিন বাকি আছে। দুই বোন রাস্তার ধারে বসে রাখি বিক্রি করতে থাকে। তাদের সব রাখি বিক্রিও হয়ে যায়। সেই টাকা থেকে কিছুটা টাকা দিয়ে তারা পাইকারি দরে আবার রাখি কিনে নিয়ে আসে। রাত্রিবেলা তারা রেলওয়ে স্টেশনে রাত কাটায়। এভাবেই রাখি পর্যন্ত চলতে থাকে। রাখির দুদিন পর মোহনা ও বিজয় বাড়ি ফিরে এলে রিয়া ও তানিয়া সেখানে আসে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এই নাও, এতে অনেক টাকা আছে, তুমি এই টাকা দিয়ে নতুন গহনা তৈরি করে নেবে। আমরা আবার অন্য ব্যবসা করে তোমাকে টাকা এনে দেব। কিন্তু আমাদের তাড়িয়ে দিও না কাকিমণি, আমরা চুরি করিনি। তোরা কোথায় ছিলিস রে মা? আমরা তোদের অনেক খুঁজেছি, তোরা চুরি করিসনি আমি জানি। তোদের কাকিমা ইচ্ছা করেই গহনাগুলো চুরি করে রেখেছিল তোদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি আজকে ওর ব্যাগে গহনাগুলো দেখতে পেয়েছি। চল মা, এই বাড়িতে থাকবো না আমরা, অন্য জায়গায় থাকবো। না, এমন করো না, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। মোহনাকে সবাই ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মোহনা রিয়া ও তানিয়াকে মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে। জয়াদেবীর মাত্র দুটি ছেলে মেয়ে হলেও আজ পর্যন্ত সে কখনোই শান্তিতে থাকতে পারেনি। তার বড় ছেলে প্রকাশকে নিয়ে কোনো চিন্তা না হলেও মেয়ে সুপ্রভাকে নিয়ে সবসময় সে খুব চিন্তায় থাকত। সুপ্রভাকে দেখতে অনেক ভালো হলেও তার ব্যবহার মোটেও ভালো ছিল না। বাড়ির কোনো কাজ করা তো দূরের কথা, সে কাকে কি বলতে হয় সেটাই ভালোভাবে জানত না। সেদিন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তবুও সে ঘুম থেকে ওঠেনি দেখে জয়াদেবী তার কাছে গিয়ে বলে, আরে ও মহারানী, কতক্ষণ শুয়ে থাকবি, ওর তাড়াতাড়ি, দুপুর হতে চললো, মাথার উপরে সূর্য এসে গেল আর তুই এখনো শুয়ে আছিস। হে উপরওয়ালা, লোক বলে যার বাড়িতে মেয়ে হয় তার মেয়ে মায়ের কাছে সাহায্য করে, কিন্তু এই মেয়ে তো রাত ভোর টিভিতে সিরিয়াল দেখে। সুপ্রভা, এই সুপ্রভা, উঠবি, তাড়াতাড়ি ওঠ বলছি। মা, কি হয়েছেটা কি, এত চেঁচাচ্ছ কেন, ঘুমাতে দাও না কেন, সকাল সকাল এসে আমার ঘুমটা নষ্ট করে দিচ্ছ। আমি তোমাকে কতবার বলেছি আমাকে সুপ্রভা বলে ডাকবে না, ওসব পুরানো দিনের নাম, আমাকে জুলি বলে ডাকবে, মিস জুলি, ওসব সুপ্রভা টুপ্রভা আমার ভালো লাগে না। হ্যাঁ, তোর ইচ্ছা মতোই সবকিছু হবে তাই না, এসব ন্যাকামো বাইরে গিয়ে দেখাবি। আমি তোর মা, আমি যা নাম দিয়েছি সেই নামেই ডাকবো। তোর মতো ছেলে মেয়ে যদি সবার হতো তাহলে বাবা মাকে আর নাম রাখতেই হবে না, বড় হয়ে যে যার মতো একটা করে নাম খুঁজে নিতিস, তাই না? হ্যাঁ মা, সেটাই বরং ভালো হতো। চুপ কর আর দাঁত কেলাস না, আমাকে বেশি রাগালে আমি তো সিরিয়ালের কটকটে ভিলেন হয়ে যাব বলে দিলাম। তোর তো আজ এটাও মনে নেই যে আজকে তোর দাদার জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নে, পুষ্পাদেবীর বাড়ি তোর মেয়েকে দেখতে যেতে হবে। কিছুক্ষণ পর সুপ্রভা রেডি হয়ে তার মা এবং দাদা প্রকাশের সঙ্গে পুষ্পাদেবীর বাড়িতে যায়। পুষ্পাদেবীর মেয়ে মন্দিরাকে দেখতে খুবই ভালো ছিল, রূপ ও গুণের জন্য সে সবার কাছেই প্রশংসিত হয়ে থাকত। সেদিন জয়াদেবী তাদের বাড়িতে গেলে মন্দিরা তাদের সবাইকে ভিতরে আসার জন্য স্বাগত জানায়। আরে থাক মা থাক, আর মন জিততে হবে না, এমনিতেই আমি আগে থেকেই তোমাকে চিনি, শুধুমাত্র নিয়ম আছে বলেই দেখাশোনা করতে এসেছি, না হলে ডাইরেক্ট বউ বানিয়েই নিয়ে যেতাম। আরে থাক মা, তুমি তো দেখছি বুলেট ট্রেনের থেকেও বেশি স্পিডে ভাবছো, আগে দেখো মেয়ে রান্না বান্না সবকিছু ঠিকঠাক পারে কিনা। জয়াদি, আপনার মেয়ে কিছু বলছে নাকি? কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনলাম কি রান্না নাকি জিজ্ঞাসা করছিল? আরে না না, ওর কথাই কিছু মনে করবেন না, ও একটু এরকমই। হ্যাঁ, নিজে তো 5 টাকার ম্যাগি বানিয়েও খেতে পারে না, আর অন্যজনের রান্নার খবর নিচ্ছে,
চুপ করে বসে থাক। এভাবেই পুষ্পাদেবী সকলের সামনে সুপ্রভাকে চুপ করিয়ে দেয়। প্রকাশের মন্দিরাকে খুবই পছন্দ হওয়ায় কিছুদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে তাদের বিয়ে হয়। বিয়ের পর, এসো এসো বৌমা, তুমি আজ প্রথম এই বাড়িতে পা রেখেছো, তাড়াতাড়ি গিয়ে বাড়ির দরজা জানালাগুলো সব খুলে দে, বাড়ির লক্ষ্মী বাড়িতে এসেছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছিস, যা গিয়ে ঘরটা আলো কর, চারিদিকটা অন্ধকার হয়ে আছে। হুঁ, লক্ষ্মী না ছাই, লক্ষ্মী না লক্ষ্মীর ভান্ডার, প্রথম দিন আসতেই তুমি বুঝে গেলে বলো? দেখে তো মনে হচ্ছে তোমার বৌমাকে দেখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়েছে। দেখো দেখো, এত মাথায় তুললে পরে কিন্তু নামাতে অনেক কষ্ট হবে বলে দিলাম। বেশি নাটক দেখে দেখে তোর মাথায় নাটকের ভূত ছেয়ে আছে, তাই মানুষকে সম্মান না করে সবসময় সন্দেহ করিস। দাঁড়া, কাল থেকে তোর নাটক দেখা আমি ছাড়াচ্ছি। আরে থাক না মা, সুপ্রভা দিদির এখনো হয়তো তেমন বুদ্ধি হয়নি, আপনি ওকে বকবেন না, ওর কথায় আমার একটুও খারাপ লাগেনি। মন্দির আর এরকম কথাবার্তা শুনে জয়া দেবী খুশি হলেও সুপ্রভার সেটি শুনে খুবই খারাপ লাগে। থাক বৌদি, তোমাকে আর আগুনের উপরে তেলের ছিটা দিতে হবে না, তোমার চালাকি আমি ভালোভাবেই বুঝি। আর হ্যাঁ, একটা কথা ভালোভাবে বুঝে নাও, আমি তোমার দিদি নই, ওকে? আমি দাদার থেকে ছোট, আর আমার নাম জুলি, ডাকার ইচ্ছে হলে আমাকে জুলি বলেই ডাকবে। সুপ্রভার কথা শুনে সকলের খারাপ লাগলেও মন্দিরা তার কথায় কিছুই মনে করেনি। পরের দিন মন্দিরা বাড়ির বউদের মতোই সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে সুপ্রভাকে তার ঘরে চা দিতে যায়। আরে দিদি তো এখনো ঘুমাচ্ছে, ডাকবো না? থাক বাবা, কোথায় কি মনে করবে, কিন্তু ডাকবো নাই বা কেন, অনেকটাই তো বেলা হয়ে গেছে। দিদি, ও সুপ্রভাতি, শুনছো, চা খেয়ে নাও। যা, আমি তো সুপ্রভা বলে ফেললাম, কাল যে কি বলেছিল কি একটা। ও হ্যাঁ, জলিদি, ও জলিদি, তাড়াতাড়ি ওঠো, চা খেয়ে নাও। মন্দিরার গলার আওয়াজ পেয়ে সুপ্রভার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘুম থেকে উঠে সে আরো বেশি রেগে যায়। তোমাকে কালকে আমি কি বলে দিয়েছিলাম, যে সকালবেলা এসে জোরে জোরে চেঁচাতে, আর ডাকছই যখন উল্টো পাল্টা কিসব জলি, আই মিন জালি জালি করছো। আমার নাম জালি হতে যাবে কেন, শুধু শুধু নাম খারাপ করার ধান্দা। আমার নাম জুলি, ওকে? আর জালি হলে তুমি। হ্যাঁ, আমারই ভুল হয়েছে, আসলে আমি ভুলে গিয়েছিলাম, এবার থেকে জুলি বলেই ডাকবো, এই নাও চা খেয়ে নাও। এভাবে কথায় কথায় সুপ্রভা মন্দিরাকে অপমান করার চেষ্টা করত, কিন্তু মন্দিরা অনেক বুদ্ধিমতী হওয়ায় সে কিছুই মনে করত না। মন্দিরা তাকে চা খেতে দিয়ে রান্নাঘরে নিজের কাজ করতে চলে যায়। এদিকে সুপ্রভা চা খেতে যাবে কি, তখনই তার ফোনে তার বন্ধুর ফোন আসে। আরে জুলি, তুই জেগে আছিস, আমি তো ভাবলাম তুই ঘুমাচ্ছিস। তা যাক, যাই হোক বল, বাড়ির সব খবর কেমন, নতুন বৌদির সঙ্গে কেমন গল্প করছিস বল। আর বলিস না, যেই থেকে বৌদি বাড়িতে এসেছে আমার পুরো মাথাটা নষ্ট করে রেখেছে। আর এদিকে মা তো বৌদিকে সাপোর্ট করেই যাচ্ছে, আমার তো কিছুই ভালো লাগছে না, বৌদির এই অতি ভক্তি আমার মাঝে মধ্যে চোরের লক্ষণ মনে হয়। হ্যাঁ, একটু সাবধানে থাকিস, এখন সিরিয়ালগুলোতে যেসব ঘটনা ঘটছে, বৌদিরা তো ননদের খাবারের সঙ্গে বিষ পর্যন্ত দিয়ে দিচ্ছে। আচ্ছা তুই সাবধানে থাকিস, আমি কলেজে যাব, ফোন রাখছি। রুমের কথা শুনে সুপ্রভার তার বৌদির প্রতি সন্দেহ হয়, সে চায়ের কাপটি হাতে করে নিয়ে রান্নাঘরে চায়। বৌদি, তুমি চায়ে কি মিশিয়েছো, সত্যি করে বলো, মানে চাটা দেখতে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে। আরে আজব মুশকিল তো, চায়ের মধ্যে কি মেশাবে জানিস না, দুধ চিনি চা পাতা এসবই তো দেওয়া হয়, চা করে খাস না বলে কি জানিস না, চা কি দিয়ে তৈরি করা হয়। ঠিক আছে, যদি কিছুই মেশায়নি তাহলে একটু আমাকে এই চাটা খাইয়ে দেখিয়ে দিক না। আমি জানি মা, টিভি সিরিয়ালের বৌদিদের মতোই বৌদিও নিশ্চয়ই কিছু মিশিয়ে আমাকে খাওয়াতে চাইছে। সুপ্রভার কথা শুনে মন্দিরার খুব খারাপ লাগে, তাই সে প্রমাণ করার জন্য চাটি খেয়ে দেখিয়ে দেয়। সুপ্রভা এটা দেখার পর সেখান থেকে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। সুপ্রভা এমন করে সন্দেহ করতে করতে সে এমন হয়ে গিয়েছিল যে তার বৌদির হাতের কোনো খাবারই সে অন্যজনকে না খাওয়ালে আগে খেত না। মন্দিরা হাজার চেষ্টা করলেও তখনও পর্যন্ত সুপ্রভার বিশ্বাস জয় করতে অক্ষম ছিল।
একদিন, আরে আজকে তো আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, আশেপাশে কাউকে দেখতেও তো পাচ্ছি না, এক কাজ করি আমি নিজে গিয়ে রান্নাঘর থেকে জল নিয়ে আসি। জল কোথায়? এই তো এখানেই আছে। আহ, জল খেয়ে কি শান্তি! কিন্তু এ কি, কিসের যেন গন্ধ বেরোচ্ছে! এই বলে খুঁজতে খুঁজতে সুপ্রভা দেখতে পায় যে গ্যাস ওভেনটি অন করা আছে, এবং সে খুব ভয় পেয়ে যায়। সে জোরে জোরে চেঁচাতে শুরু করে, মা মা কোথায় আছো? এদিকে তাড়াতাড়ি এসো, তোমার বৌমার কীর্তি দেখবে এসো। আজ তো তোমার বৌমা আমাকে মারার প্ল্যান করেছিল। কি 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 হয়েছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, ঠিক আছি, কিন্তু এভাবে আমার পিছনে লাগলে আমার মনে হচ্ছে না আমি আর বেশি দিন টিকতে পারবো। এই দেখো, গ্যাস ওভেনটা অন করে রেখেছে। ও জানে যে আমি রান্নাঘরে আসবো, আর গ্যাস ওভেন ধরাতেই আমি পুড়ে মরে যাব। এ তুমি কি উল্টোপাল্টা বলছো দিদি? হ্যাঁ মানছি, আমার ভুল হয়েছে, গ্যাস ওভেনটা আমি বন্ধ করতে ভুলে গেছি, কিন্তু আমি তোমাকে কেনই বা মারতে যাব? আর তুমি তো রান্নাঘরে কিছু রান্না করতে আসো না কখনোই, সব তো আমিই রান্না করি। এই মেয়েটার জ্বালায় আমি নিজেই থাকতে পারছি না, সারাক্ষণ বৌমার পিছনে লেগেই আছে। না না বৌমা, ও তুমি কিছু মনে করো না, মানুষ মাত্রই এরকম ভুল হতেই পারে। আর তুই শোন, বেশি নাটক সিরিয়াল দেখিস না বুঝলি, ওসবের জন্যই তোর মাথাটা একেবারে খারাপ হয়ে যাচ্ছে, যা তুই এখান থেকে যা এবার। সুপ্রভা সেখান থেকে চলে গেলে মন্দিরা তার শাশুড়ি মাকে বলে, মা আমার তো মনে হচ্ছে দিদিকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। আমি যেদিন থেকে এসেছি কোনো না কোনো কারণে দেখি আমাকে দোষারোপ করছে, আর দিন দিন তো এগুলো বেড়েই চলেছে। এভাবে তারা শাশুড়ি বৌমা আলোচনা করে পরের দিনই সুপ্রভাকে একটি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তার তাকে চেক আপ করে এবং অনেকক্ষণ তার সঙ্গে কথা বলার পর বলে, দেখুন পেশেন্টের অবস্থা তো খুব একটা খারাপ নয়, ওর কোনোই মানসিক রোগ নেই, সম্পূর্ণ টিভি সিরিয়াল ও লোকজনের এফেক্টেই এগুলো হচ্ছে, তাই ধীরে ধীরে এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। ডাক্তারের কথাবার্তা শুনে তারা আসল ব্যাপারটা বুঝতে পারে। সেদিনের পর থেকে কেউই সুপ্রভার কোনো কথায় তেমন গুরুত্ব দিত না, তার টিভি সিরিয়াল দেখা এবং বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ানো একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছিল। সুপ্রভার সঙ্গে এরকম করার ফলে ধীরে ধীরে সে সবকিছু বুঝতে শুরু করে এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।